সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন, আমি মোস্তফা ফিরোজ। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের উপর পশ্চিমা দেশগুলোর চাপ ক্রমেই বাড়ছে। সর্বশেষ খবরটি হচ্ছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্যের, এবং এই 6 জন সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে। খবরে বলা হচ্ছে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠি লিখেছেন। সোমবার তারা ওই চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার কথাও বলা হয়েছে। চিঠিদাতারা হলেন স্লোভাকিয়ার ইভান স্টিফেনেক, চেক প্রজাতন্ত্রের মিকাইলা সিজদ্রোভা, বুলগেরিয়ার অ্যান্দ্রে কোভাচোভ, ডেনমার্কের কারেন মেলচিওর, স্পেনের হ্যাভিয়ের নারদ এবং ফিনল্যান্ডের হেইডি হাউতালা। চিঠির বিষয়ে জানতে চাইলে ইভান স্টিফেনের দপ্তর থেকে ইমেল বার্তায় প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করা হয়। এই চিঠির ব্যাপারে প্রথম আলো ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, 6 পার্লামেন্টের সদস্যের মতামত একেবারেই তাদের নিজস্ব। ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্যরা চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারা। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছে। তারা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা সংহত করার জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, নির্যাতন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। বিশেষ করে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন করার পর থেকে এটি ঘটেছে। হেফাজতে নির্যাতন সহ অন্যান্য খারাপ আচরণের অভিযোগও আগের মতোই রয়েছে। প্রায় এসব ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের নাম আসছে। এই নির্যাতন শুধু রাজনৈতিক বিরোধীদের উপরই সীমাবদ্ধ নয়, তা নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের উপরও ঘটেছে। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে। বাংলাদেশের 10ম ও 11ম সংসদ নির্বাচনে জালিয়াতি কারচুপির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্যরা। চিঠিতে তারা বলেছেন, বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কার্যকর কোনো পদ্ধতি এখন নেই, যাতে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বাছাইয়ের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীন নির্বাচন অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ চাওয়া হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা বলেছেন, আমরা মনে করি বাংলাদেশ ব্যবসা ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের অংশীদার হওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জোরালো কারণ রয়েছে। এই চিঠিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা বলেছেন, বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও পক্ষপাতহীন জাতীয় নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ভূমিকা রাখার জন্য জোসেফ বোরেলের প্রতি আহ্বান জানান। চিঠিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধানের জন্য বিএনপি সহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার কথা বলা হয়েছে। ওই সদস্যরা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শুধু ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়াই নয়, দৃশ্যমান অগ্রগতিও হতে হবে। এই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে প্রবেশে বিধিনিষেধ আরোপ এবং বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তের ক্ষেত্রে এসব শর্ত আরোপ ও মনে করিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া যায়। এর আগে মার্কিন কংগ্রেসে 6 সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেন সেই সুযোগ সৃষ্টির জন্য প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানান।
এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং দায়ী ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেন তারা। গত 2 জুন ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য বব গুড প্রেসিডেন্ট বাইডেনের কাছে লেখা ওই চিঠি নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন। চিঠিতে স্বাক্ষরকারী অন্য 5 জন সদস্য হলেন স্কট পেরি, ব্যারি মোর, ওয়ারেন ডেভিসন, টিম বুরচেট ও কিত সেলফ। তারা সবাই যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। তার মানে বোঝাই যাচ্ছে যে ডেমোক্রেট এবং রিপাবলিকান মার্কিন যুক্তরাষ্ট্রের দুই পক্ষই বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র এবং নির্বাচনের ব্যাপারে যথেষ্ট সক্রিয়। বিশেষ করে নির্বাচন যত সামনে এগিয়ে আসছে ততই আন্তর্জাতিক নানান সংস্থা এবং আইন প্রণেতারা তারা খুবই তাদের নিজ নিজ দেশে বা সংস্থায় ভূমিকা রাখছেন যাতে ওই দেশ বা সংস্থা থেকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করা হয়। দর্শক, এই ছিল সর্বশেষ খবর। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।